নমস্কার, এনি 24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি বর্ণালী মিশ্র। করিমগঞ্জের পার্শ্ববর্তী এলাকা শরীফনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম জলের নিচে, তাই শরীফনগর এলপি স্কুলে 50টির অধিক পরিবার আশ্রয় নিয়েছেন। সেখানেও নিচতলায় জল উঠে যাওয়ায় উপরতলাতেও আশ্রয় নিয়েছেন অনেকে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওই এলাকার প্রাক্তন সভাপতি হোসেন আহমেদ চৌধুরী পর্যাপ্ত পরিমাণে ত্রাণ, সরকারি ত্রাণ সামগ্রী সহ অন্যান্য দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। করিমগঞ্জ থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল থেকে। এই ধরনের আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা যে জায়গাটাতে এখন বর্তমানে আমরা আছি, এই জায়গাটার নাম কি? শরীফনগর ভিলেজ শরীফনগর, কিন্তু এটা তো একটা স্কুল। আচ্ছা, 110 নম্বর শরীফনগর এলপি স্কুল এটা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানবো প্রথমে? আমার নাম হোসেন আহমদ চৌধুরী। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এক্স প্রেসিডেন্ট খালিশাল শরীফনগর পঞ্চায়েত। আচ্ছা, একটু যদি এই এলাকার যে প্লাবিত, বন্যায় প্লাবিত এলাকা যদি একটু বিস্তারিত আমাদের কাছে তুলে ধরেন। দেখুন, এই এলাকায় আজকে প্রায় 10 দিন তাকিয়া মানুষ জলবন্দী অবস্থায় বাড়িতে আছে। তার পরবর্তীতে আজকে 5 দিন আগে থেকে যেভাবে জল বাড়তে শুরু করেছে, সে সময় মানুষ আশ্রয়ের খুঁজছে, আশ্রয় কোথায় যাবে। অনেক মানুষ, অনেক ফ্যামিলি শরীফনগর অঞ্চলের অনেক ফ্যামিলি উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে। এই স্কুলটাও শুধু স্কুলের উপরতলা না থাকলে তো আর থাকারও ব্যবস্থা ছিল না। আপনারা যেটুকু দেখছেন এই মুহূর্তে, যে এই স্কুলে নিচের তলায় অন্তত 10টা ফ্যামিলি আছে যারা জলের মধ্যেই বাস করছে। এখানে এসে তাদের নিস্তার নেই, তারা জলের মধ্যে টিন বিছাইয়ে চকির উপরে চকি দিয়ে বসবাস করছে, এবং একটি চুলায় 10টা ফ্যামিলি ফাঁক করে 10টা ফ্যামিলি খাদ্যকে সংগ্রহ করছে। এবং উপর দিকে যে দুইটা রুম আছে, সেই রুমগুলিতেও প্রায় 20-25টা ফ্যামিলি। এবং আপনারা দেখেছেন আপনাদের সামনে মানুষ কিভাবে কষ্ট করছে, একটি চুলায় 10টা ফ্যামিলি রান্না রাঁধছে, আবার বাচ্চারাও আছে। এদের বা দুধের ব্যবস্থা কি? লাকড়িও নেই, গ্যাস তো নেই, লাকড়িও নেই। আপনারা এইটুকু আপনারা সচক্ষে দেখেছেন, আপনারা ক্যামেরাবন্দি করেছেন। তো আমার কথা হচ্ছে এইটুকু, শরীফনগর অঞ্চলে আর কোনো বড় ধরনের কোনো স্কুল বা কোনো সরকারি প্রতিষ্ঠান না থাকার দরুন মানুষ তার বাড়িঘর ছেড়ে উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে। এবং উঁচু বাড়িতে যারা আশ্রয় নিয়েছে তাদের তো আর খোঁজ খবর কেউ নিচ্ছে না। আর এখানে স্কুলে যারা আছে তারা আজকে 5 দিন অতিবাহিত হওয়ার পর গতকালকে কিছুটা না হলে কিছু সামান্যটুকু দেওয়া হয়েছে ওদেরকে, আর কোন দিন দেওয়া হবে তাও বুঝতে পারছি না। তারপরেও পানীয় জলের যে অবস্থা এই অঞ্চলের, বর্তমানে ওয়াটার সাপ্লাইগুলো ডুবিয়ে গেছে, বর্তমানে যাদের বাড়িতে টিউবওয়েল আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, ডুবিয়ে গেছে। যার ধরুন পানীয় জলের যে অব্যবস্থা, এই লঙ্গার জল তাদেরকে খেতে হচ্ছে, যার ধরুন সমস্ত মিলে মানুষ বড় ভয়ানক পরিস্থিতিতে আছে। এই অঞ্চলের মানুষ, শরীফনগর গ্রামের মানুষ প্রায় 90% মানুষ গরিব, দিনমজুর মানুষ। এখানে ধনী মানুষের সংখ্যা খুবই নগণ্য, যার জন্য এই মানুষগুলার হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, এই সমস্ত ফেলাইয়া অন্য কোনো জায়গায় যাইতেও পারেন না। তারা তাদের নিকটবর্তী পার্শ্ববর্তী উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখানে কি আশ্রয় নেব, নেওয়ার তো জায়গা ওই বাড়িতেও নেই। যার ধরুন মানে সব মিলে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন করবো, আপনাদের মাধ্যমে, যে শুধু সরকারিভাবে ত্রাণ দিলে শেষ হবে না, সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণে এই অঞ্চলে জেনারেল রিলিফের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। এবং আমি বলবো আপনাদের মাধ্যমে, আরো বিভিন্ন সংস্থা সংগঠন আছে, আমি আমার এই অঞ্চলের জন্য আমি ওদের সহযোগিতা চাইছি, যে এই সমস্ত মানুষকে সাহায্য করা প্রয়োজন। আজকে প্রায় 15 দিন যাবত বাগন শরীফনগর অঞ্চলের দিনমজুর মানুষের কোনো রোজগার নাই, অতি সত্য কথা, কোনো রোজগার নাই ওদের। ওদের অনেকের বাড়িতে চাল ডালের ব্যবস্থা নেই, আর এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ এই 2-3টি গ্রামে পৌঁছেনি। আচ্ছা, এইটা তো করিমগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকা, যদিও পার্শ্ববর্তী এলাকা, এখান থেকে করিমগঞ্জ শহর কতটুকু দূর হবে? প্রায় 3-3.5 কিলোমিটার দূর হবে। তাহলে যে আপনাদের তো প্রশাসন কাছেই আছে? প্রশাসন কাছেই আছে, রাজনৈতিক নেতৃবৃন্দরাও, কিছু কিছু সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দরাও নৌকায় এসে পরিদর্শন করে যাচ্ছেন, আসছেন, যাচ্ছেন, খবর পেয়েছি অনেক বড় বড় নেতৃবৃন্দরাও আসছেন। তো আমি আপনাদের মাধ্যমে কারোর বিরুদ্ধে কথা বলবো না, আপনাদের মাধ্যমে আমি ওই কথাটাও বলবো, যে এই বন্যার সময়, এই ভয়ানক পরিস্থিতিতে যাতে এখানে এজিপি, বিজেপি, কংগ্রেস বলে কোনো পরিচয় না রেখে মানুষকে সহযোগিতা করার জন্য করিমগঞ্জ জেলার সমস্ত নেতৃবৃন্দ এক হয়ে কাজ করার জন্য আমি অনুরোধ করব। এখন পর্যন্ত কোনো জেনারেল রিলিফ এই অঞ্চলে আসেনি, শরীফনগর, বাগন, ফকিরটিলা এই অঞ্চলে কোনো জেনারেল রিলিফ এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। এই রিলিফের জন্য সরকারের কাছে কোনো কিছু বলবেন? হ্যাঁ, শুনেছি
রিলিফের জন্য আমরাও দৌড়ঝাঁপ করেছি, শুনেছি আজকে বা কালকে রিলিফ বন্টন করা হবে, যেটা দেওয়া হবে সেটাও আমি যতটুকু জানি সেটাও পর্যাপ্ত নয়, মোটেও মোটেই পর্যাপ্ত নয়। যার মানে পরিমাণটা বাড়ানোর জন্য আপনি দাবি, পরিমাণটা বাড়ানোর জন্য আমি দাবি করছি, এবং শুধু পরিমাণটা বাড়িয়ে শেষ নয়, আমি বলবো অন্তত পক্ষে ফন্ড দিন পর্যন্ত এই অঞ্চলের জলবন্দী মানুষদেরকে সহযোগিতা সাহায্য করার জন্য। কেননা এরা দিন এরা রোজগার ফাইতে ফাইতে তাদের তো শেষ এসে পৌঁছেবে, যার জন্য আমি বলবো যে এই অঞ্চলে বিশেষ একটা ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তথা আমাদের মহামান্য জেলাধিপতি করিমগঞ্জ জেলাধিপতি ডেপুটি কমিশনার মহাশয়কে অনুরোধ করবো।